বন্ধুরা, বলা হয়ে থাকে মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে প্রতিদিন ফল খাওয়া খুবই জরুরি। আর এই কারণেই ডাক্তাররা আমাদের নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে প্রতিটি ফলই যে আপনার শরীরের জন্য উপকারী হবে তা কিন্তু নয়, কারণ পৃথিবীতে এমন কিছু ফল আছে যেগুলো খেলে মানুষ মুহূর্তের মধ্যেই মারা যেতে পারে। আজকের এই ভিডিওতে আপনারা তেমনই 10টি ফলের বিষয়ে জানতে চলেছেন, যেগুলো সম্বন্ধে এর আগে আপনি কখনোই শোনেননি। আর এই ফলগুলো খাওয়া তো দূরের কথা, স্পর্শ করলেও আপনার ক্ষতি হতে পারে। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। তাহলে চলুন শুরু করি। 10 নম্বরে রয়েছে সার্পেরা অডলাম। মাদাগাস্কার এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া এই ফলটিকে খুবই বিপজ্জনক ফল হিসেবে বিবেচনা করা হয়। এই ফলগুলি ছোট এবং সবুজ রঙের হয়ে থাকে, যা অত্যন্ত বিষাক্ত। আসলে পোথালাঙ্গার বীজে একটি বিষাক্ত রাসায়নিক পাওয়া যায় যা এতটাই বিপজ্জনক যে এটি সামান্য পরিমাণে খেলেই ব্যক্তির বমি ও পাতলা পায়খানার মতো সমস্যা শুরু হয়। সেই সঙ্গে তার হাত পাও স্লো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ফলটি খেয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে, তাই এটিকে সুইসাইড ফ্রুটও বলা হয়। শুনে হয়তো আপনার বিশ্বাস হবে না যে এই ফলের কারণে ভারতের কেরালা রাজ্যে 1989 থেকে 1999 সাল পর্যন্ত 537 জন লোকের মৃত্যু হয়েছে। যদিও সারা বিশ্বে এর পরিসংখ্যান এখনও পরিষ্কার নয়, এই কারণে এই গাছটি দেখার সাথে সাথেই এর সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয় যাতে কেউ এটির দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এরপর 9 নম্বরে রয়েছে স্টার ফ্রুট। এই ফলটি কাটার পর স্টারের মতো আকৃতি নেয়ার কারণে এটিকে স্টার ফ্রুট বলে ডাকা হয়। এটিকে আমরা কামরাঙ্গা ফল বলে থাকি। আর এই কামরাঙ্গা গাছ হয়তো আপনাদের মধ্যে থেকে অনেকের বাড়িতে রয়েছে। এই ফলটিতে ক্যালোরি খুবই কম পরিমাণে রয়েছে আর ভিটামিন সি বেশি পরিমাণে রয়েছে। এই ফলটি তাদের জন্য বিষের মতো কাজ করবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে। তারা যদি এই ফলটি বেশি পরিমাণে খেয়ে থাকে তাহলে তাদের কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। এছাড়াও তাদের হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই অনুরোধ করব যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা এই ফলটি খাওয়ার আগে একবার ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এরপর 8 নম্বরে রয়েছে কেশু, মানে কাজু বাদাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কাজু বাদামকেও একটি বিষাক্ত ফল হিসেবে ধরা হয়। তবে বাজার থেকে কিনে আনা কাজু বিষাক্ত না হলেও গাছে থাকা অবস্থায় এটিকে বিষাক্ত বলে মানা হয়। কেননা কাঁচা কাজু বাদামে ক্ষতিকর অ্যাসিড পাওয়া যায় যা শরীরে প্রবেশ করে আমাদের কোষকে ধ্বংস করে। কাঁচা কাজু বাদামকে মানুষের খাওয়ার উপযোগী করার জন্য একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তাই অনুরোধ করব, আপনি যদি কখনো গাছে কাঁচা কাজু বাদাম দেখতে পান তাহলে ভুলেও সেটা খাওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এরপর 7 নম্বরে রয়েছে পিচেস। এটি এমন একটি ফল যা প্রায় সকলেই খেয়ে থাকে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই ফলে প্রায় 7 ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। আসলে এই পিচ ফলে অ্যামিগডালিন নামক একটি কম্পাউন্ড পাওয়া যায় যা মানুষের পেটে যাওয়ার পর হাইড্রোজেন সায়ানাইডে পরিণত হয়ে যায়, তারপর ধীরে ধীরে এটি বিষে পরিণত হয়। এখন আপনি যদি ভেবে থাকেন যে এই ফলটি সামান্য পরিমাণ খেলেই হয়তো আপনার শরীরে বিষ ছড়িয়ে পড়বে, বিষয়টি এইরকম নয়। তবে এই ফলটি নিয়মিত খাওয়ার আগে একবার বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নেবেন। এরপর 6 নম্বরে রয়েছে ম্যানসিনিল। এই ফলটি মানুষের জন্য কতটা বিপজ্জনক তা আপনি এই কথা থেকে অনুমান করতে পারবেন যে 2011 সালে এই ম্যানসিনিল ফলের গাছকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ফলের গাছ হিসেবে ধরা হয়েছে। এছাড়াও বলা হয় যে এই গাছটি যদি কোনো ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে ওই ব্যক্তির স্কিনের মারাত্মক ক্ষতি করে। আর এই গাছের ফলগুলো এতটাই বিপজ্জনক যে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। এছাড়াও যদি বৃষ্টির সময় আপনি এই গাছের নিচে থাকেন আর বৃষ্টির পানি যদি আপনার শরীরে পড়ে তাহলে আপনার স্কিন পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। এমনকি এই গাছের কাঠ যদি আপনি আগুন জ্বালানোর কাজে ব্যবহার করেন তাহলে সেই কাঠ থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া আপনার স্কিন, চোখ এবং শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করবে। ফ্লোরিডা এবং ক্যারিবিয়ান সাগরের উপকূলে এই গাছগুলো বেশি দেখা যায়। আর এই ফলটিকে ক্রিস্টোফার কলম্বাস মৃত্যুর ফল বলেছেন। এরপর 5 নম্বরে রয়েছে জাট্রোফা। জাট্রোফা গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে এবং এই গাছটিতে গোলাপি রঙের ছোট ছোট ফুল আসে আর এর ফলগুলো সবুজ রঙের হয়ে থাকে। তবে এই ফলগুলো দেখতে ছোট হলেও খুবই বিপজ্জনক হয়ে থাকে, মানে ছোট প্যাকেটে বড় ধামাকা। আসলে এই ফলগুলোতে রাইসিন নামের একটি বিষাক্ত অ্যাসিড থাকে যা আপনার শরীরের মারাত্মক ক্ষতি করবে। এছাড়া এই ফলটি খেয়ে অনেকে মারা পর্যন্ত গিয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে পোকবেরি।
এই ফলটি বেশিরভাগ আমেরিকায় দেখা যায় আর এই ফলটি সাধারণত পাখিরা খেয়ে থাকে। কিন্তু ভুল করে কোনো মানুষ যদি এই ফলটি খেয়ে ফেলে তাহলে তার বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে, কেননা এই ফলটি মারাত্মক রকমের বিষাক্ত। পকবেরির গাছগুলো 8 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এর ফলগুলো আঙ্গুর ফলের মতো একসাথে এক কাণ্ডে হয়ে থাকে। এরপর 3 নম্বরে রয়েছে সি বাকথর্ন বেরিজ। কমলা কালারের এই বেরিগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে আর মনে হয় খেতে কতই না সুস্বাদু হবে। তবে এটি কোনো সুস্বাদু ফল নয়, কেননা এই ফলটিতে অনেক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যা খাওয়ার পর নার্ভ সিস্টেম পুরোপুরি ব্লক হয়ে যাবে। এই বিষাক্ত ফলটি আমেরিকা, কানাডা এবং পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় আর এই ফলটি মানুষের পাশাপাশি পশু পাখিদের জন্য বিপজ্জনক হয়ে থাকে। এরপর 2 নম্বরে রয়েছে উইন্টার বেরি। লাল রঙের এই ফলগুলো বেশিরভাগ পশুরা খেয়ে থাকে, মানুষের জন্য এই ফল একেবারেই উপযুক্ত নয়, মানে এক প্রকার বিষ বলতে পারেন। এই উইন্টার বেরিতে অনেক ধরনের টক্সিক পদার্থ পাওয়া যায়, তাই এটি খাওয়ার পর মানুষের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই ফলটি বেশিরভাগ ভার্জিনিয়ায় পাওয়া যায় আর এই ফলটি কেবল শীতকালেই দেখা যায়। উইন্টার বেরির গাছগুলো 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের এগুলো বলার কারণ হচ্ছে যাতে আপনারা এই গাছগুলো দেখলেই চিনতে পারেন আর ভুলেও যাতে এই গাছগুলোর কাছে না যান। তো ফাইনালি এবার আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ফলের কথা, যার নাম ডল সাইজ। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ফলগুলোর মধ্যে একটি, তবে এই ফলটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিষাক্ত। আর এই ফলটি দেখতে হুবহু পুতুলের চোখের মতো, যার কারণে এর নাম ডলস আইজ রাখা হয়েছে। এই ফলটি আমেরিকা, কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশে দেখা যায় আর এই ফলটিতে কার্ডিওজেনিক নামে একটি টক্সিক পাওয়া যায় যা মানুষের মাসল টিস্যু নষ্ট করে দেয় এবং মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। ডলস আইজ নামের এই ফলগুলো সাদা রঙের হয়ে থাকে এবং এর ডালগুলো গোলাপি রঙের হয়ে থাকে আর এই ফলটি বিষাক্ত হওয়ার সাথে সাথে এর পুরো গাছটি বিষাক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত 10টি ফল। এই 10টি ফলের মধ্যে আপনার কোন ফলটি সবচেয়ে বিষাক্ত বলে মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সাথে এটাও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।